بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله استغفر. সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত এলাকাবাসী, আজকের জুমার নামাজে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে, অঞ্চল থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জুমার দিন একটি পবিত্র দিন। জুমার নামাজের যেভাবে গুরুত্ব আছে, জুমার আগের রাতটি বৃহস্পতিবার ওই ধরনের একটা গুরুত্ব আছে আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে আমরা শুক্রবার পাই, ইয়াউমুল জুমা পাই, শুক্রবার না ইয়াউমুল জুমা পাই আমরা, এই জন্য আমাদের গুরুত্ব কম। এটা যদি দুই বছর পর পর আসতো গুরুত্ব বাড়ত কি না? আমরা ঘুম থেকে উঠে আমরা দেখি যে সূর্য, আমাদের গুরুত্ব কম, প্রতিদিনই সূর্য দেখা যায়। তিন মাস পরে সূর্য একবার উঠলে আমরা মনে হয় সিন্নি দিতাম যে আল্লাহ সূর্যটা দেখছি, কারণ শৈশায় ম্যান্দা ধরে পুকুরে বলে মাছ মেরে যায়, কত কিছু হয়। আবার এই সূর্যের তাপ আল্লাহ একটু বাড়াই দিছে, আমরা সব দোয়া করতেছি আল্লাহ মেঘ দাও। এই কবিরা গজল বান্ধে, আল্লাহ মেঘ দে ছায়া দে, ছায়া দে তুই আল্লাহ পানি দে, এরাও গজল বান্ধে এসতেস, কারণ নামাজ হয়। হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন, বিভিন্ন নবীদের আমলে আমরা সব তাই কিছু করি। আল্লাহ পাক বলেন সূর্য যদি না দেই তাতেও সমস্যা, বাড়িয়ে দিলাম আলো তাতেও সমস্যা, বৃষ্টি বেশি দিলেও সমস্যা, বৃষ্টি কম দিলেও সমস্যা। আল্লাহ বলেন বান্দার প্রাপ্য অনুসারে যাহা দরকার তাই আমি দিই। জুরুকন সুবহানাল্লাহ। বন্যা হলে পরে অসুবিধা না? আল্লাহ পাক বলেন বন্যা তো তোমাদের জন্য দরকার। এই যে যত কীটনাশক ওষুধ দিয়া যা কিছু দেয়া জমিন জ্বালাই ফেলাইছি না, আল্লাহ বলেন এটা প্রতি বছর উর্বর তোমরা করতে পারবে না, আমি আল্লাহ এই বন্যা দিছি। সুবহানাল্লাহ। এরপরে বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যাহা কিছু হোক, মানুষের গুনাহ অপরাধ পাপের কারণে আল্লাহ পাক তার শাস্তি বান্দাদের উপরে নামিয়ে দেন। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলে যত বিশৃঙ্খলা যা কিছু, এগুলো কে করেছে, কার দ্বারা? মানুষের হাতেরই তৈরি, আমাদের হাতের হলো সব কিছু তৈরি, তবু আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করার জন্য খরা, অতিখরা, বন্যা, বৃষ্টি, অনাবৃষ্টি সব কিছু আল্লাহ পাক দেখান মানুষকে জানার জন্যে। ওয়াক্তিলাফিল লাইল ওয়ান নাহার, রাত এবং দিনের বৈপরীত্যের মধ্যে আল্লাহ পাক বলেন জ্ঞানী বান্দার জন্য উপদেশ। এই যে গরম, এরা আমাদের জন্য উপদেশ। আবৃত বিজ্জুহরে ফাইন্না সিদ্দাতাল হাররে মিন ফিহে জাহান্নাম। এই গরমের দিনের এই উৎকট যে গরমটা আসে, এটা জাহান্নামের একটা হাক। তাহলে গরম দেখে আমার জাহান্নাম বুঝো, বলবেন শীত, হ্যাঁ শীত দেখেও আমার জাহান্নাম বুঝো। তার কারণ ঠান্ডা দিয়া, বরফ দিয়া, শীত দিয়া জিন জাতিকে শাস্তি প্রদান করা হবে, মানুষকে শাস্তি প্রদান করা হবে হলো আগুন দিয়া। যেরকম সুবহানাল্লাহ, দুই জাতিকে জানান বোঝানোর জন্য আল্লাহ পাক শীত এবং গরম দুইটাই জাহান্নামের একটা হাত পৃথিবীর বুকে আল্লাহ পাক ছেড়ে দিছে। সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত এলাকাবাসী, গরমের মধ্যে বেশি কথা বলা যাবে না, এখন কোন রকম বাইরেতে পারলে হলো বাসি। ইয়ার ঢাকার মধ্যে যত মসজিদ আছে দেখবেন যে নামাজের আগে মুসল্লিদের হিরিক, সালাম ফিরাইলে মসজিদ খালি, জানি না তারা কি বাদাল জমা পরে কি পরে না আল্লাহ জানে আর কি, হ্যাঁ পরি আর কি চলে যায় আর কি। দেখ খুশি মনে করে তারা মসজিদ আছে, এটা ওটা আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যে দুই একটি কথা আমি বলবো, আপনাদের সামনে নিবেদন করব। আজকে আমার সঙ্গত কারণে এখানে জুমার নামাজে নিয়ত করছি যে অনেক দিনের মসজিদে নামাজ হয় না, আমি পড়ি না, পড়তে পারি না, ওই জামাত ওই বাংলা ঘরে লোকজন থাকে ওই জামাতে নামাজ আদায় করি, কিন্তু জুমার নামাজ তোর বাড়তে হয় না, মসজিদে আসাই লাগে আমার। এই আজকে হলো মানিকগঞ্জ দরবারে হলো আমার নামাজ পড়ার কথা,
পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আরো বেশি হইতো সবাইকে না করে ভিড়ান হইছে এই ভিড়ানের মধ্যে যে কয়জন আইছে আর কি কারণ জুমার নামাজে তো একটা বিশাল মাসিক মাহফিল ওখানে হয় আর কি ওখানে কথা বলে বক্তব্য রাখে বিভিন্ন জায়গা থেকে লোকজন সাক্ষাৎ করি আর এখানে ছোট মসজিদ এলাকার মানুষ আসে দেখা গেল যে মুরগি ধাক্কা ছেড়ে এলাকা ঢুকিয়ে ফেললো না এটা কোন ধরনের কারবার এই জন্য বলছি যে সম্মান করে এলাকার মানুষ যারা আছে ওনারা মসজিদে আসতে দাও মুরিদান যারা আছে তোমরা ফাঁকে থাও তোমরা এটা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আজকে এমন একটা দিন যে দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা জুমার মধ্যে আছে আমাদের হুজুর বর্ণনা করিম খতিব সাহেব হুজুর নিশ্চয় আপনারা শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইয়ে জোরে কল সুবহানাল্লাহ বাংলাদেশে যদি যে কোনো সরকার প্রধানই হোক একটা আয়াত শরীফের যদি উনি হুকুম দিতেন সবাই মানতাম মানতাম কিনা জোরে কল আমি আমার গাড়ির 15,000 টাকা ট্যাক্স দিছি গত বছরও এইবার ট্যাক্স দিতেছি 15,000 টাকায় 30,000 টাকা অনেক শুভ সংবাদ যা কিনতেছেন ডবল দাম এটা হলো পৃথিবী একদম পরিবর্তন হয়ে গেছে সেটা পরের কথা এই সরকারের সব হুকুম আমরা শুনি কিনা যে কোনো সরকার হোক জমি আমি দরবারে কিনে 50,000 টাকা আর রেজিস্ট্রি করি 2,80,000 টাকা 50,000 টাকা কিনছি রেজিস্ট্রি করার আগে 2,80,000 টাকা প্রত্যেকটা হুকুম আমরা মানি কিনা যদি আমাদের দেশের প্রধান ওনারা যদি যে দলেই থাকুক না কেন যদি মানুষদেরকে নেতা কর্মীদেরকে সবাইকে যদি বলে অবশ্যই মানতে আমরা সেরা অবশ্যই আমরা সেরা বাধ্য হব সেটা হলো কি হে ইমানদার বান্দারা যখন জুমার নামাজে আজান প্রদান করা হয় ওয়াজারুল বাই বেচা কিনে লেনদেন সব বন্ধ করো ফাসআউ ইলা যিকরিল্লাহ নামাজের দিকে চলে আসো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে পরে বিশেষ করে জুমার দিন আজান যখন হবে বেচা কিনে লেনদেন সব হারাম হয়ে যাবে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা সৌদি বিশ্বে আপনারা যান আমি 1 তারিখে গেছি ওই হোটেলে খাবার বসছি এমন সময় হলো আজান হয়েছে জুমার দিন না শুধু খালি আজান হইলি আজান হওয়ার পরে এখন উনি দরজা আটকে দিল আমাকে কি যে দরজা আটকে কিল গুদাই খাবো নাকি কি ঘটনা এই দরজা আটকে দিল দেওয়ার পরে বলতেছে যে আজান হয়েছে দরজা বন্ধ থাকবে কোনো বেচাকিনি নাই এরপর আজান হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে দরজা খুঁজে পড়াবি ওই হোটেল থেকে পড়াবি বাড়িয়েছে কোনো বেচাকিনি নাই লক্ষ লক্ষ টাকা আপনার ওই রিয়াল দিনার এগুলো সব ওই চাদর দিয়ে ঢাকা রাখছে আজান হয়েছে নামাজ এরপরে আমি ওই একটা গাড়িতে উঠলাম কিছু ভ্রমণ করার জন্য দেখার জন্য আর কি সেখানে যিনি ড্রাইভার উনি গাড়ি চালালেন মাইক্রোবাস আর কি পাশে মসজিদে আজান দিছে উনি গাড়ি থামাইছে আর কি থামিয়া 2 রিয়াল দিয়া একটা ওই যে জয়তনের ডাল কিনছে কিনে মেসাক করতে করতে ড্রাইভার সামনে নেমে গেলো তা আমি বললাম উনি যাই কোন রেস্তেন না যায় নাকি কয়লা আল্লাহ ইয়াল্লাহ হাজ্জাত হ্যাঁ আপ্তু সালাতুল মাগরেব মাগরেবের সময় হয়ে গেছে হ্যাঁ বৈশাখ রয়েছে গা আসো নামাজে আসো ড্রাইভার বলতেছে যাত্রী গো আসো নামাজ আসো গাড়ি থামাইছি আর আমরা যে মানিক শিখাইছি হ্যাঁ রাস্তায় যদি নামাজের সময় হয়ে যায় পুকুরে স্টেশনে মনে করেন বা এখানে অন্য কোনো স্টেশনে ভাই আমরা 500 জন মানুষ আছি নামাজ পড়ুম ড্রাইভার সে কি করো নামাজ পরে বেরো না আর ইসা যায় গাড়ি থামেন কথা লক্ষ্য করছেন আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই আসেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু যদি মানা শুরু করি মানুষের অভ্যাস হবে কিনা একদিনে সব হবে না ইট উইল টেক টাইম একদিনে হয় নাই এস আলোনাকা আনিল খামরে ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল ইন্নাসে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা সূরা আল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনার নিকটে মানুষ এই আপনার নেশা আপনার মদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন এটা মহা একটা মহা পাপের জিনিস তবে এটার মধ্যে সামান্য কিছু উপকারও আছে তবে উপকারের চেয়ে অপকার বেশি প্রথমে যাইছিল কেন জোর কন এরপর আল্লাহ পাক কি বললেন ইরা খাইস না মদের পাত্র তোমরা ব্যবহার করো না হান্তাম ও দুব্বা ও নাকির ওয়াল মুজাফাত আমরা মিশকা শরীফের মধ্যে পড়ছি এরা পাত্র তোমরা ব্যবহার করো না খাওয়া তো হারাম প্রথমে যাইছিল কিনা জোর কন তারা আল্লাহ পাক যুগ গেছে মানুষকে প্রস্তুত করছে একটা করে হিসাব পত্র মিলাইছে এ দায়ী দায়িত্ব হলো আলেম ওলামাদের এবং যারা দেশ শাসন করে তাদের মধ্যে জোরে কোন সুবহানাল্লাহ তারা আল্লাহ পাক আজকের দিনটা শুধু খালি নামাজের দিন না আজান পড়ে গেলে সমস্ত কিছু বন্ধ করে নামাজের দিকে প্রভাবিত হতে হবে আজকের দিন হলো ঈদের দিন জোরে কোন সুবহানাল্লাহ
আজকের দিনকে উল্লেখ করে দুই একটি কথা আলোচনা করলাম আর আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আমি কয়েকটি আয়াত শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করব যা খুবই গুরুত্বপূর্ণ কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ তারপরেও বলি মানব জীবনের চলাচলের ক্ষেত্রে যে দোয়াটা সবচেয়ে বেশি দরকার সেটা কোন দোয়া আল্লাহর কাছে চাবেন কোন দোয়া সেটা সেটা হলো রব্বানা জালামনা না সেটা রব্বের হামহুমা কামা রব্বিয়ানা সগরিয়া এটা না সেটা হলো কি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আপনার মক্কাতুল মুকাররমা যান আপনারা তোয়াব যখন করেন আল্লাহর ঘর যখন তোয়াব করেন তখন কি বলেন সাত তোয়াবে সাত দোয়া আছে সবচেয়ে বড় দোয়া হলো এই রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার হে আল্লাহ দুনিয়াতে আমার জন্য যাহা মঙ্গল তাই করো আল্লাহ বলেন যে আখেরাত বাদ দিবি কেন আখেরাত তো আমার জন্য যাহা মঙ্গল তাই তুমি করো জোরে কল সুবহানাল্লাহ কোন দোয়া মনে মনে না থাকে এই দোয়া পড়ে জোরে কল সুবহানাল্লাহ আর কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত শরীফ যা মানব জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আরেকটা আয়াত শরীফ যা মানব জীবনের জন্য সবচেয়ে বেশি চিন্তার একটি আয়াত শরীফ মানব জীবনের জন্য সবচেয়ে চিন্তা মুক্তির জানা দরকার আছে না নাই সেটা হলো কি সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলতেছেন হে মানব সকল সাবধান আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না মাফ করে দিব জোরে কল সুবহানাল্লাহ এটা শুনতে ভালো লাগে কিনা জোরে কল আল্লাহ বলেন গভীর রজনীতে দেখে বসে আমি আল্লাহর দরবারে হাজির হয়েছি একবার আল্লাহ বলবে আল্লাহ বলেন জীবনের সমস্ত গুণাগুলি মাফ আস্তাগফিরুল্লাহ বলবে জীবনের গুণাগুলি মাফ জোরে কল সুবহানাল্লাহ একটা শিরি পাইলেন শান্তি লাগতেছে কিনা তার মানে আল্লাহ কইছে হে নিরাশ হও না গুনাহ করছো অমরত করছো উকা খাইছো বিড়ি খাইছো সব মাফ জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না তো হাদিসের শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করবে মনে মনে আমি আল্লাহ তাকে স্মরণ করব আমার অন্তরে কুদ্রতির দিলে জোরে কল সুবহানাল্লাহ যেই ব্যক্তি কিছু মানুষ নিয়ে আমার স্মরণ করবে আমি তাদের উত্তম ফেরেশতাদের মাহফিল আমি তাদেরকে স্মরণ করবো জোরে কল সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি আমার দিকে আসবে আধাত আমি তার দিকে যাব এক হাত যে আসবে এক হাত আমি যাব দুই হাত যে আসবে হেঁটে হেঁটে আতাই দুহু আর ওয়ালাতান আমি আল্লাহ দৌড়িয়া তার দিকে যাই জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন যে অফুরন্ত ক্ষমার ভান্ডার নিয়ে আমি আল্লাহ বসে আছি যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুব ইলাইহি সকালে বলবে সন্ধ্যায় বলবে সমুদ্রের ফেনা রাশি পর্যন্ত গুনাহ হলো আমি আল্লাহ মাফ করে দিই জোরে কল সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ আছে না কোনো কারণ আছে না তাহলে পরে একটা আয়াত শরীফ গেলেন মনে শান্তি লাগছে কিনা আরেকটা আয়াত শরীফ আছে যা মানুষের জন্য খুবই বিপজ্জনক এই আয়াত শরীফটা জানার দরকার আছে না নাই সদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি অনু পরিমাণ একটি ভালো কাজ করবে হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রদর্শন করাবেন তাকে দেখাবেন আর যেই ব্যক্তি কোনো একটু অনুপরিমাণ যদি খারাপ করে অপরাধ করে এটাও হাশরের ময়দানে প্রাপ্ত হইয়া যাবে সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন প্রত্যেকটি মানুষকে তার আমলনামা কণ্ঠ দেশের মধ্যে বেঁধে দেওয়া হবে আল্লাহ পাক বলবেন এবার তুমি তোমার নিজের বিচার করে নাও এই আয়াতটা খুবই ভয়ানক খুবই সমস্যার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলতেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না আর অনুপরিমাণ খারাপ করলো হাশরের ময়দানে পাবে ভালো করলো হাশরের ময়দানে পাবে এটাও কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় হয়ে যাবে আর পৃথিবীর বুকে মানুষদেরকে
একটা বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি করেছেন ওয়া ইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদীর এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অন্তরে যা কিছু পোষণ করো এবং সেজন্য তোমাদেরকে হাশরের ময়দানে ধরা হবে অন্তরে অন্তরে যদি মনে করেন আমি চুরি করব অথবা ডাকাতি করব কাউকে খুন করব এটা আল্লাহ পাক হাশরের ময়দানে ধরবেন সাহাবা আইজমান শোনার পরে চিন্তিত হয়ে গেলেন রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন আল্লাহর নবী মনটা বাজার এরপর আল্লাহ পাক কুরআনুল কারীম আয়াত শরীফ নাজিল করেন ও নবী বন্ধু কোনো চিন্তার কারণ নাই আজ থেকে অন্তরের ব্যাপারটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিলাম জোরে কোন সুবহান পরবর্তী ক্ষেত্রে আয়াত শরীফ নাজিল করেন আল্লাহ পাক সূরা বাকারার শেষের দিকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত বান্দা যা তা পারবে তার অতিরিক্ত বোঝা আমি আল্লাহ রব্বুল আলামিন তার উপরে সাফাইয়া দেই না জোরে কোন সুবহানাল্লাহ জুমার নামাজে আপনি নামাজ পড়ার জন্য মসজিদ আসবেন রাস্তায় যদি খেপা কুকুর থাকে রাস্তায় যদি শত্রু থাকে এমন বৃষ্টি হয় আসতে পারেন না ঝড় ঝন্টা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার উপরে এমনটি স্টিম রুলার চালু করি নাই যে বলছি এরপর সব কিছু উপেক্ষা করো জুমার নামাজে আসতেই তোমাকে হবে এমনটি আল্লাহ পাক বলেন নাই জোরে কোন সুবহানাল্লাহ পৃথিবীতে সার দিছেন আর হাশরের ময়দানে আল্লাহ পাক বলছেন যে যারা পরিমাণ কিছু করলে আমি ধরবো এটা জাহিরি জোরে কোন সুবহানাল্লাহ অন্তরের দাও আল্লাহ যদি ধরতে তা কোনো মানুষই পার পাইতো না এরপর আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলতেছেন এটা আল্লাহ পাক আগে হুকুম দিয়ে দিচ্ছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যা আনছে যা বলছে তা মানো যা নিষেধ করছে তা মানো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাতা জোরে কোন সুবহানাল্লাহ যেই ব্যক্তি ইমানের সাথে বিশ্বাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন মা জোরে কোন সুবহানাল্লাহ বলবেন যে অনেক তো নামাজ পড়ি নাই একটু গুনাহ অপরাধ করছি বড় বড় গুনাহ থেকে বাইসা থাকেন হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন শরীফের মধ্যে আসছে আমার বান্দা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকলে ছোট গুনাহর জন্য আমি আল্লাহ পাক তাদেরকে হাশরের ময়দানে ধরব না সামান্য কিছু আল্লাহ পাক মাফ করে ইনশা আফানহু ওয়া ইনশা আকাবা হুজুর কোন সুবহানাল্লাহ সামান্য ত্রুটি বিস্তৃতি কিছু থাকে হয়তো কেউ কিন্তু উক্কাই খাইছে বা একটু বিড়ি খাইছে মরটা যেন না খাইছে টুকটাক কিছু এদিক সেদিক করছে আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ পাক বলেন সব মাফ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ধরবেন যারা রাসূলের বিরুদ্ধাচরণ করেছে কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করেছে হাদিস শরীফ বিরুদ্ধাচরণ করেছে নামাজ দেয় বলেছে এবং আল্লাহকে বিশ্বাস করে নাই আল্লাহর বিরুদ্ধাচরণ করে সমাজের বুকে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন আল্লাহ পাক বলেন ওদেরকে আমি ধরব ইন্না বাদশা রব্বিকাল আশাদিদুন ইন্নাহু ওয়া ইউবদি ওয়া ইউঈদ তাদেরকে হাশরের ময়দানে ধরার মতো আমি ধরব সম্মানিত মুসল্লি কিরাম এলাকাবাসী আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন আর দিনের দাওয়াতের কাজ চলছে জোরে কোন সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হুজুর শেষ নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম তারপরে যিনি আখিরি জামানার নবী তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের নবী যিনি তার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করছেন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন এখনো তিনি জীবিত আসবেন মদিনাতুল মুনাওয়ারাতে তার জায়গাও রেডি আছে জোরে কোন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে 550 বছর 580 বছরের যে গ্যাপ যে শূন্যতা এখানে কিন্তু কোনো নবী রসুল আসছে কোনো প্রমাণ নাই কথা ঠিক কিনা বলেন কোনো প্রমাণ নাই এবং ঈসা আলাইহিস সালামের পরে প্রতিনিধি নবীর প্রতিনিধি কেউ করবে ওয়ারিস এই ধরনের কোনো দলিল নাই জোরেগণ ঠিক কিনা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত 1500 বছর চলে নবীর ওয়ারিস আছে না জোরেগণ
ওলিরা আছে না যরকন সাদিক বান্দা আছে না যরকন তারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে দেখেন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ তারপরে তাহাবী শরীফ মতে মালিক এতগুলি হাদিস শরীফ গ্রন্থ যুগ যুগ ধরে চলছে কোনদিন ইসলামের এই আলো নিভবে না যরকন সুবহানাল্লাহ তাহলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের দ্বিনের দাওয়াতের কাজ কে করবে এটাই হলো প্রশ্ন কে করবে আলেম ওলামারা করবে মুত্তাকি পরহেজগার যারা আছেন তারাই সেই দ্বিনের দাওয়াত সেরা বলবে মিথ্যা বলবে না হাদিস শরীফের বাইরে কোনো কিছু বলবে না তারাকতু ফিকুম আমরাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটো জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ হুকুম নিষেধ মনসম্মতি এবং তার যা কিছু আছে সব কিছু রেখে গেলাম আঁকড়ে ধরে রাখো লান্তা দিল্লো পথভ্রষ্ট হবে না যরকম সুবহানাল্লাহ অতএব মানদণ্ড কয়টা দুইটা কোরআন এবং হাদিস শরীফ হাদিস শরীফ যারা পড়ি জানি হাদিস শরীফ যারা পড়ি জানি জীবনে বাস্তবে রূপ দেয় না এটা কিন্তু আলাদা একটা ব্যাপার যেরকম ঠিক কিনা কোরআনকে যদি মানতে যান হাদিস শরীফ মানতে হবে হাদিস শরীফ যদি মানতে যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন ব্যবস্থা দেখে মানতে হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন বাস্তব কোরআন যেরকম সুবহানাল্লাহ আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور হে রাসূল তোমার উপরে আমি কোরআনুল করিম নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে কি কি নাই বলেন তো সব আছে কোরআন শরীফের মধ্যে দাগ নাম্বার দেওয়া আছে 232 দাগ মনে করেন 232 এর কাতে 46 ডিসিমল এটার মধ্যে কি আছে আমবাগান আছে লিচুবাগান আছে পুকুর আছে সব কিছু আছে যেরকম ঠিক কিনা এই নকশায় কি লেখা থাকে আমের বাগান লিচু বাগান পুকুর মাছ মাছকে তা কি লেখা থাকে তা লেখা থাকে কোরআনুল কারিম একটা দাগ নম্বর এই দাগ নম্বর দেখে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন জিন্দিগিতে তিনি হলেন বাস্তব কোরআন দেখে দেখে তাকে জানতে হবে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি হে রাসূল নিশ্চয় আপনি এক মহান চরিত্রের অধিকারী আজিম আর হলো কাবির অনেক বেশকম আছে কাবির মানে বড় কথা ঠিক আজিম মানে এমন বড় যার ডাইন বাম উপর নিচ ডায়মিটার নিরূপণ করা যায় না তার নাম হলেন আজিম এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম আপনি এক মহান চরিত্রের অধিকারী কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম ও নবী বন্ধু আপনি বলে দিন মানুষকে মানুষ যেন আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে ইত্তেবা করে অনুসরণ করে তবে আমি মানুষদেরকে আদর করব ভালোবাসবো জীবন জিন্দগির সমস্ত গুণামাপ শর্ত কি একটা যেরকম ঠিক কিনা একটা শর্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের উপরে আপনাকে আসতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে খারাপ ব্যবহার করেন নাই আপনি করবেন না মারামারি করেন নাই আপনি করবেন না তার জীবন জিন্দগি নিজের জীবনে বাস্তবে রূপ দিতে হবে যারা রূপ দিছেন পৃথিবীর বুকে তাদের সাথে উঠা বসা করতে হবে তবে বোঝা যাবে যে রাসূলকে ভালোবাসেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ যারা গরুর ব্যবসা করতে চান এই ঈদের আগে যারা গরুর ব্যবসা করতে চান গরুর ব্যবসা যারা করে ওদের সাথে উঠা বসা করে জোরকার ঠিক কিনা মাছের ব্যবসা করতে চান মাছ যারা আবাদ করে তাদের সাথে উঠা বসা করেন এরপরে মুরগির ফার্মের ব্যবসা যারা করতে চান মুরগি যারা বিক্রি করে তাদের সাথে চলাচল করেন আতরের ব্যবসা করতে চান মুরগিওয়ালার কাছে আতরের খবর পাইবেন না তারপরে আতরওয়ালার সাথে আপনি উঠা চলাফেরা করেন আতরওয়ালার সাথে উঠা চলাফেরা করলে আতরের গানি বলবে জুরে কোন সুবহানাল্লাহ মুরগির ফার্ম যে করে তার সাথে চলাচল করলে মুরগির ফার্মের মুরগির গন্ধ শরীরে লাগবে জোরেগণ ঠিক কিনা মাছের সাথে চলাচল করে মাছওয়ালার সাথে চলাচল করলে মাছের গন্ধ শরীরে লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের প্রেমের ভালোবাসার জিকির আসকার যারা করে ওই আশেক পাগলদের সাথে চলাচল করলে নবীর সুন্নতের গান পাওয়া যাবে জান্নাতের গান পাওয়া যাবে জোরেগণ সুবহানাল্লাহ
তাই মানিকগঞ্জ দরবার শিবিরের নেতৃত্বে সেই ডাক আমরা দিছি। বাংলাদেশের বুকে বিভিন্ন হক দরবার আছে, সকলের প্রতি সম্মান রাখেন, সকলের প্রতি শ্রদ্ধা রাখেন, ভালোবাসা রাখেন। যেই ব্যক্তি জিকিরের ওয়াজিফা দিছে, জিকির আজকার করছে, মহব্বত করেন, ভালোবাসেন। আর সবচেয়ে বড় জিনিস, তাকেই মানা যাবে যে সুন্নতের ইত্তেবা করবে। যেরকম সুবহানাল্লাহ, মনে করেন অনেক বিশাল মাওলানা, উনি বলল বিরাট আলেম, বিরাট বলল মুফতি, বিরাট বলল শাইখুল হাদিস, হ্যাঁ অনেক বিরাট, যা অনেক বড় আলেম না, বহু জানে, এমন ওয়াজ করে না, এলাকা হুয়ে আলাইছে, কথা লক্ষ্য করেন। আর বোখার মুসলিম সব মুখস্থ, একবারে মুখস্থ জানা এক জিনিস, বক্তৃতার মঞ্চ কাঁপানো এক জিনিস, সুন্নত পালন করা আলাদা এক জিনিস। ওই লোকের ওই হুজুরের মধ্যে যদি মেসাক না থাকে, হের পিছু যায়েন না। মেসাক সুন্নত হলো সবচেয়ে বড় সুন্নত, যেরকম ঠিক কিনা, মেসাক ঠিক নাই, এরপর আপনার দস্তরখানা ঠিক নাই, বাদ পড়লে পইরা যা উঠিয়া খায় না, এই সমস্ত যাদের মধ্যে সুন্নতের আমল নাই, তাদের সাথে কাছে চাইবেন না, তাদের সাথে আপনি কিছু শিখতে পারবেন না, কারণ সে নিজেই তো দানবীর না, আপনি কি শিখবেন? কৃপণের সাথে থাকতে থাকতে মানুষ কৃপণ হয়ে যাবে, দানবীরের সাথে থাকতে থাকতে মানুষ দানবীর হয়ে যাবে। রাসূলের আশেক পাগল যারা আছে, তাদের সাথে থাকতে থাকতে মানুষ রাসূলের আশেক পাগল হবে, জিকিরওয়ালার সাথে থাকতে থাকতে মানুষ জিকির শিখবে। জোরে জোরে কন সুবহান। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কোরআনুল কারিমের মধ্যে বায়াতের কথা আছে চার জায়গা, যেরকম কয় জায়গা, সূরা মুমতাহানা এক নম্বর, দ্বিতীয় নম্বর সূরা আল ফাতার দুই জায়গার মধ্যে আছে, আর সূরা তওবার 111-112-113 নম্বর আয়াতের মধ্যে রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, বায়াতের কথা বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে রয়ে গেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জাহের বাতেন, মানুষকে জাহের বাতেন বলুন নাই, কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় জাহের বাতেনের কথা আছে। খেলাফতের কথা কোরআনুল কারিমে 12 জায়গার মধ্যে আছে, হেকমতের কথা কোরআনুল কারিমে 20 জায়গার মধ্যে রয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাই কি ইসলামী রাজনীতির কথা কোরআন শরীফের মধ্যে আছে, গণতন্ত্রের কথা কোরআন শরীফের মধ্যে আছে, সংলাপের কথা কোরআনুল কারিমের মধ্যে সূরা শোরা সংলাপের কথা আছে, ওয়াসাবিরহুম বিল আম, তোমরা কোনো কাজ করো মোশারক, এরা সংলাপ করে আলাপ আলোচনা করে তোমার সিদ্ধান্তের মধ্যে যাও, এমন কি নাই জাদু টুনা বা নষ্ট হবে যা কিছু হতে সব কিছু কোরআনুল কারিমের মধ্যে আছে। জীবন ব্যবস্থা আছে, স্ত্রীর সাথে জীবন ব্যবস্থা আছে, সাংসারিক জীবন ব্যবস্থা আছে, লেনদেনের কথা আছে, আপনার ওয়ারিস সম্পত্তির কথা নিয়ে, মানব জীবনের কমপ্লিট কোড অফ লাইফ, তার মানে সম্পূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনুল কারিমের মধ্যে আছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আসেন বন্ধুরা, আল্লাহ শেখ আল্লাহর পাগলরা, সকালবেলা যখন ভোর হয়ে যায় কোরআন শরীফ খুলি আর কোরআন শরীফ তেলাওয়াত করি, অসুখ বিসুখ সব সেরে যাবে, মনের চিন্তা সব দূর হয়ে যাবে। যেই সংসারে কোরআন শরীফ তেলাওয়াত আছে, যেই সংসারে জিকির আছে, যেই সংসারে নামাজ আছে, এই তিনটা আমল যেই সংসার আছে, ওই সংসারে কোনো বিপদ হবে না, তর্ক বিতর্ক সব চলে যাবে, আল্লাহ পাক উন্নতি তাকে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আর যেই সংসারে জিকির নাই, নামাজ নাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই, সেই সংসারে বিপদ, সমস্যা, অসুবিধা, মারামারি, কাটাকাটি, হানাহানি হয়ে যাবে। আল্লাহর আশেক, আল্লাহর বান্দার আসেন, মানিকগঞ্জ দরবার শরীফের কোনো কথা না, মানিকগঞ্জ দরবার শরীফের জিকির না, মানিকগঞ্জ দরবার শরীফ মাথায় টুপি না, দাড়ি না, এ দাড়ি হলো সুন্নত রাসূলের, নামাজ হলো আল্লাহর, জিকির হলো আল্লাহর, তবে কেউ না কেউ একটা সংবাদ পৌঁছিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আপনারা গরু পালেন না, গরুর খুরা রোগ হয় না, হয়তো একটা জিনিস আছে খুরা রোগ হবে না, এটা জানার দরকার আছে না নাই? দুইটা জিনিস যদি করেন গরুর খুরা রোগ হইব না, জানার দরকার আছে না? তা আমি একটা খবর কই দিলাম, আপনি কি আমার নাঠিতে বাইরে নেবেন, কয়ে একটা ভালো একটা খবর কইলে ঘটনা কি, আমি একটা খবর কই দিয়েছি, আপনি আমল করেন, আপনি ভালো পাইবেন, তা আমার সাথে আপনার এত দেন দরবার কি ছিল, আমার সাথে মারামারি কেন করবেন? আমি জিকিরের কথা বলছি, জিকির করেন, নামাজের কথা বলছি, নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়েন, মেসাকের কথা বলছি শুনেন, মেসাক করেন, মানিকগঞ্জ কি হয়েছিল, এটা কথা ঠিক কেরা কর, দুইটা জিনিস করলে গরুর খোরা রোগ হইব না, জানার দরকার আছে না নাই? পার্সোনাল আমার লোকের দেখা করে কই দেবো ইনশাল্লাহ, চিন্তা নাই করো। একটা জিনিস খাওয়াবেন মুরগি মরবো না, একটা জিনিস খাওয়াবেন মুরগি মরবে না ইনশাল্লাহ তালা, একটা জিনিস আমল করবেন আপনিও মরবেন না ওই দিন। যেরকম সুবহানাল্লাহ, একটা জিনিস আমল করলে ওই দিন আপনিও মরবেন না, আর একটা জিনিস খাওয়াবেন ওই দিন মুরগিও মরবো না, আর দুটা জিনিস করলে খোরা রোগে গরু মরবো না,
জানার দরকার আছে না নাই? এখন গরম, এখন কনজবন মসজিদের মধ্যে আপনার পার্সেল আবাসের দেখেন, আমি বলে দেব ইনশাল্লাহ তাআলা। ভাই একটা জিনিস বইলে দে, মরবেন না ওই দিন একটা জিনিস করলে, যেহেতু মুক্তি সাহ হুজুর আছে সবসময় তো পাবো না, উনি আমার কাছে পিস সাহ হয়েছিল কুড়া ধরে কুল হবে শিরিক বেদাতি গেছে হয়ে গেল, নাউজুবিল্লাহ কোনো শিরিক বেদাতের কথা না। হাদিস শরীফের মধ্যে আসে যেই ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে ফরজ নামাজের শেষে সূরা তাওবার শেষ দুয়ায় শরীফ তেলাওয়াত করবে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম ফা ইন তাওয়াল্লা ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এইটা যেই ব্যক্তি পড়বে ওই দিন আজরাইল তার নগর দেখা হবে, যদি আহে উতুলি থেবেন থে যাবো এই আজরাইল চল এই আমল করেন ওই দিন আর আজরাইল সাথে দেখা হবে না। সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ যে এই আমল করবে সে তো মরবই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হ্যাঁ কথা তো ঠিকই মরবই না, কিন্তু যদি এই আমলটা সে বাদ দেয় আর করে না তখন আজরাইল তার জান কবজ করবো, কথা খেয়াল করছেন? এরকম আমার দোষ না, এটা পাইছেন ওই দিন মরবেন না পাইছেন? হাদিসের মধ্যে আছে এই হুজুর দাঁড়ি খুব ভালো, আর দুইটা আছে মুরগি মরবো না এবং গরুর খোড়া রোগ হয়ে মরবো না, এটা পার্সোনাল আমার লগত দেখে মসজিদে এটার কবুল হয় দেখি শিখে গেলে বাইতে পড়ার আইবেন না আপনারা আছে, আল্লাহ পাক যদি কবুল করেন রহমত করে নেন। আর একটা আমল করলে ওই দিন অনাহারে থাকবেন না, মানুষ ওখানে না খেয়ে মরছে, না খেয়ে মরার তো আপনার দোষে, এটা আপনার না খেয়ে মরছে আপনার দোষে, আপনি আমল করেন না কেন? যেই ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আসছে মেসাক করবে, কোরআন শরীফ তালাওয়াত করবে, নফল নামাজ করবে, ওই দিন আল্লাহ পাক তার রেজিকের দায়িত্ব নেবে, যেরকম সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতিদিন তালাওয়াত করবে সন্ধ্যায় রাত্রিতে, আল্লাহ পাক তার রেজেকের ব্যবস্থা করবেন, অফরন্ত রেজেক আল্লাহ পাক তাকে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে সেই ব্যক্তির বরকত ফুরাবে না, যেরকম সুবহানাল্লাহ। কারণ সে যে আল্লাহর, যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ আপনার মালিক, যিনি ঝড় দেন ঝড় ফিরান, অসুখ দেন অসুখ ফিরান, বিশাল এই এই সার্বভৌমত্বের মালিক যিনি, যিনি সৃষ্টি করছেন, অমামিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, কোরআন শরীফ পড়লেই আয়াত শরীফ জানতেন, বিচরণশীল পৃথিবীর বুকে যাহা কিছু আছে আল্লাহ পাক বলেন তাদের রেজিকের দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে, যেরকম সুবহানাল। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা পৃথিবীর বুকে যেই প্রাণী রিজিক করে খেতে পারে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতের হাতে তাদেরকে আমি খাওয়াইয়া দিই, যেরকম সুবহানাল্লাহ। বিশাল বিশাল প্রাণী আছে না, নড়তেই পারে না, আপনারা ইউটিউবের মধ্যে দেখেন এই ঘরে সব বিশাল বিশাল প্রাণী হয়, এমন করে আগর রয়েছে, আগর রয়েছে, অনেক মাছ মনে করেন যেন ঘর বাইরে মাছ আসতেছে তার গলার মধ্যে ঢুকতেছে, দুই মুখ চাপিয়ে দিল খাইছে কি না, ইউটিউবের মধ্যে দেখেন, আমি নিজে দেখছি। আল্লাহ পাক বলেন ওকে আই মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, আল্লাহ পাক বলেন এমনও প্রাণী আছে যারা নিজেকে উঠা চলাফেরা করে পারে না, আল্লাহ পাক লগামে খাবে রে মাছ আ করে থাক, আর ওই অন্য অন্য মাছের অন্তরের মধ্যে একটা কথা ঢাইলে যে যা এটা ঘর বাড়ি ঢুক যায়, যে মাছের মুখের মধ্যে ঢুকে অমনি মুখ বন্ধ করে দেয়, বৈশা বৈশা খা, যেরকম ঠিক কিনা, এটা কে করেন? সেই মহান মালিক আল্লাহ পাক বলেন এই সমুদ্রের মধ্যে অফুরন্ত প্রাণী অফুরন্ত জীবজন্তুর খাবারের রেজেকের মালিক আমি আল্লাহ যদি হই, তাহলে তোমরা কিছু সংখ্যক মানুষ তোমাদের খাবারের চিন্তা তোমরা কেন করো, নামাজ পড়ো জিকির করো, তোমাদের কিছুদিন সামনে সামনে তোমাদের কবর আছে, ওই কবরে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে আসতে হবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফাদদা, আর হাশরের ময়দানে আমি আল্লাহ একা দাঁড়াবো, আমার সামনে বান্দারা দাঁড়াবে একা একা, হিসাব নিতে হবে, হিসাবের হিসাবের জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহর আশিক আল্লাহর পাগলের আসেন আমরা জিকির করি, মানিকগঞ্জ দরবার হিসেবে দাওয়াত দিছি, লক্ষ লক্ষ মানুষ জিকির আজকার করে, জিকির করেন শান্তি হবে, অসুখ বিসুখ চলে যাবে, বিপদ মুক্তি হয়ে যাবে, আল্লাহ জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, আর সকলে মিলে আমরা আল্লাহ পাকের কাছে গোনার জন্য তওবা করি, আল্লাহ পাক যে গুনাহগুলি মাফ করে দেন, আর যারা বায়াত হন না তারা বায়াত হয়ে যান আল্লাহ পাকের, আল্লাহ পাকের কাছে আমাদের হাতের উপরে ইয়াদুল্লাহ ফাকু আইদিহিম, আমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত আছে, কোনো সমস্যা নাই, বায়াত হলো সুন্নত, আজকে থেকে জিকির চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। আর বেশি দিন যদি বাঁচতে চান, যেরকম বেশি দিন যদি বাঁচতে চান কয়েকটা জিনিস আছে পালন করবেন, কয়েকটা অভ্যাস পরিবর্তন করবেন, কয়েকটা অভ্যাস গ্রহণ করবেন, খাবার কিছু পরিবর্তন করবেন, কয়েকটা আমল করবেন, অনেক দিন বাঁচবেন।
ইনশাআল্লাহ তাআলা আর তাড়াতাড়ি যদি মরতে চান হে ওষুধ আমার কাছে আছে যদি কেউ কোন তাড়াতাড়ি মরতে চায় কোনো সমস্যা না তাড়াতাড়ি মরবে হে লাইনও আছে হ্যাঁ থালা থালে ভাত খাও দ্রুত বেগে গড়ে যাও যত বেশি ভাত খাবেন তত বেশি তাড়াতাড়ি মরবেন দুপুরে বেশি বেশি ভাত খাবেন আর তারপরে রাত ভাত খেয়ে চকে যাবেন আর রাত্রিতে পেট ভরে খেয়ে শুয়ে পড়বেন অকালে মরবেন আপনি বলবেন হতে কেরাম মরবো এটা আর বেশি দিন যদি বাঁচতে চান সে কায়দাও আছে সাক্ষাৎ এসে আমার সাথে আলাপ করেন আল্লাহ পাক যদি কবুল করে নেন রহমত করে নেন এ গ্রামের যারা আছেন আমরা গুনার জন্য তওবা করি আমার সাথে না আল্লাহর সাথে আমরা ই করি বায়াত গ্রহণ করি আমার হাত আমার পিতার হাত সেখান থেকে ইসাক রহমতুল্লাহ ওখান থেকে কারিবিয়ান সাহেব ওখান থেকে রশিদ আহমদ গঙ্গির রহমত এরকম করতে 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 একবারে হাসান বসরি রহমতুল্লাহ থেকে আরম্ভ করে আল্লাহ নবী সাহেব পর্যন্ত চলে গেছে সেই হাতটা এটা হলো কারেন্ট জোরে কোন সুবহানাল্লাহ কারেন্ট দৌড়লেই কল মানুষ পড়বে এটা দৌড়লেই কে তো মানুষ পড়বে এই যে বায়াত এটা হলো সুন্নত জোরে জোরে কোন সুবহানাল্লাহ কাসেম নামে তুমি রহমতুল্লাহ এরপর আপনার বুজাদ আলফে সানি রহমতুল্লাহ শাহুল মহাদিসি দেহলবী রহমতুল্লাহ তারপরে রশিদম গঙ্গি রহমতুল্লাহ আশরাফুল থানবি রহমতুল্লাহ হাজী মাহাজার মক্কি রহমতুল্লাহ উনানের মতো বড় বড় আলেম যাদের বই কেতাব আমরা পড়ি সবই বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন আত্মার সাথে আত্মার মিশ্রণ হলে পরে শক্তিশালী আত্মা দুর্বল আত্মাকে আকর্ষণ করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ 5 কেজি একটা একটা যদি ই থাকে 5 কেজি একটা যদি চুম্বক থাকে 1/2 কেজি চুম্বক যদি কাছে নেন তাহলে 5 কেজি চুম্বক 1/2 কেজি চুম্বককে টানবে যেরকম ঠিক কিনা অতএব আল্লাহর জিকির করে করে আত্মা উজ্জীবিত যারা করেছে তাদের সাথে থেকে আপনি যদি জিকির করা শুরু করে দেন ওই লাইনের মানুষ হয়ে যাবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের কথা বলি শিরকবেদার কত কথা বলি না সেজদার কথা বলি না নামাজের কথা বলি জিকিরের কথা বলি মানবতার কথা বলি চক্ষু বন্ধ করে ধ্যান খেলার কথা বলি শরীয়ত তরিকত হকিকত মারফত জানা মানা বোঝার জন্য দাওয়াত দিছি মানিকম দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে টেকঠাম থেকে তেতলা পর্যন্ত আল্লাহর জিকির চলে যাক আল্লাহর জিকির জিকিরের বন্যায় ভেসে যাবে অন্যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা কোনো দল করি না আমরা কোনো পার্টি করি না আমরা মানবতার কথা বলি সম্মান এবং শ্রদ্ধার কথা বলি এদেশে শান্তি শৃঙ্খলার কথা বলি আসেন মানিকম দরবার শরীফের নেতৃত্বে চিস্তা সাবেরের কাছে দাওয়াত দিছি আর অন্যান্য হক দরবার শরীফ আছে তরিকা আছে যেখানে ভালো সেখানে চলে যান আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন।